বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ 13টি খাতে বিশ্বে প্রথম 10 স্থানে রয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলায় কৃষিখাতের জন্য 3,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে সহজ শর্তে 4% সুদ হারে ঋণ নিতে পারবেন কৃষক, যার মেয়াদ হবে 2022 সালের 30 জুন পর্যন্ত। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহকে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ নিশ্চিত করতে পারবে। ক্ষুদ্র প্রান্তিক বর্গচাষীদের অনুকূলে শস্য ও ফসল চাষের জন্য এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত ঋণ কৃষকদের মাঝে বিতরণ করা হবে। গৃহস্থলী পর্যায়ে গাভী পালন, গরু মোটা তাজাকরণ খাতে ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে ঋণ প্রদান করা হবে। শস্য ও ফসল ঋণ ব্যতীত অন্যান্য খাতে ঋণ সমূহের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্কে ভিত্তিতে ন্যূনতম জামানত বা সহায়ক জামানত গ্রহণের বিষয়ে ব্যাংক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক হতে নির্ধারিত 1% সুদ হারে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। কৃষক বা গ্রাহক পর্যায়ে সুদ হার হবে সর্বোচ্চ 4%। এ সুদ হার নতুন ও পুরাতন সব গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বর্তমান সরকারের এই ব্যাপক প্রণোদনা কৃষিখাতের উন্নয়নে আরও সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।